ছেলেবেলা থেকে আপনার এখনো অবধি মানসিক অবস্থা যাই হয়ে থাকুক না কেন, বাকি জীবনের জন্য যে মনের অবস্থা তেমনই হতে হবে এমন বাধ্যতা নেই। এমন কিছু খুঁজুন জানি আপনি আগ্রহী, আপনাকে কিছুটা তীব্রতা বাড়াতে হবে, মনোযোগ স্বাভাবিকভাবেই আসবে। করার পক্ষে সব থেকে সহজ হল আমাদের মনের গঠন কাঠামোটাই বলতে পারে। দেখুন, যখনই প্রসঙ্গ আসে ভৌত শরীর আর মনের, কোনো দুজন মানুষ একই পারদর্শিতা নিয়ে জন্মান না, তাই না? শারীরিকভাবে মানসিকভাবে একজন মানুষ যেটা করতে পারেন আর একজন মানুষ সেটা পারেন না, এটা নানাভাবেই রয়েছে। তো একটা তকমা পাওয়ার বদলে যে আমি অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, আমি ADD, ABC, XYZ আরো কত কিছু, বিষয়টা হলো আপনি যা তাকে সর্বাধিক কার্যকরী করে তোলা, তাই না? আপনার অ্যাটেনশন ডেফিসিয়েন্সি আছে, কিন্তু আমার ছিল অন্য ধরনের সমস্যা। আমার ছিল খুব বেশি অ্যাটেনশন, আমি এটাই মনোযোগ দিলে মনোযোগ সরিয়ে ওটাই দিতে পারতাম না, ঘন্টার পর ঘন্টা এটার দিকেই তাকিয়ে থাকতাম। সেটাকেও লোকে সমস্যা বলে ভেবেছিল, লোকে ভেবেছিল এটা একটা সমস্যা, ও একটাই জিনিসের দিকেই সবসময় তাকিয়ে থাকে। এই ঘটনাটা আমার খুব ভালো করে মনে আছে, এটা এতটাই পাগলামির। আপনি জানেন আমার বাবা একাডেমিকে শ্রেষ্ঠ হয়ে এসেছেন জীবনভর, কিন্তু দুর্ভাগ্যবশত উনি আমার মতো একজন সন্তানের জন্ম দেন যার কোনো প্রকার একাডেমিক নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তো উনি মনে করেন উনি খুব কড়া একজন শৃঙ্খলাবাদী, আর সন্ধেবেলা 7টা থেকে 9টা প্রতিদিন সন্ধেবেলা আমরা যেন সবাই, 4 ভাই বোন, আমরা যেন সবাই পড়ি পাঠ্য বই। আমি যে কোনো একটা টেক্সট বুক তুলে নিতাম, কারণ কোন বই তাতে আমার যায় আসে না। আর কোথাও একটা খুলতাম, কোন পাতা নিয়ে মাথা ঘামাতাম না, কোনো একটা পাতা খুলতাম, আর আমি ওই পাতায় আমি একটা ছোট ফুটকি খুঁজে বের করতাম, ছোট্ট একটা ফুটকি, কাগজটা কোন একটা খুঁত, ওটার দিকেই শুধু চেয়ে থাকতাম। এটাই যথেষ্ট, এটা আমার মনোযোগ এমনভাবে ধরে রাখত আমি 2 ঘন্টা সেখানে শুধু এই ফুটকিটার দিকে তাকিয়ে বসে রইতাম। একটা শব্দ পড়তাম না আমি, অথচ আমি কখনো ওপরে বা এদিক ওদিক দেখতাম না, কারণ এটা সত্যি আমার মনোযোগ ধরে রেখেছিল। 2 ঘন্টা আমি শুধু ফুটকিটাকেই দেখে চলেছি, কারণ ওই খুদে ফুটকিটার মধ্যে এত কিছু আছে জানেন তো। একটা ফুটকির মধ্যে রয়েছে গোটা একটা বিশ্ব, লোকে আণুবীক্ষণিক অণু বা পরমাণুর পর্যবেক্ষণে তাদের সারাটা জীবন কাটিয়ে দিচ্ছেন, তাই না? ফুটকি একটা পরমাণুর চেয়ে অনেকটাই বড়। তো লোকে ভেবেছিল আমি পাগল হয়ে যাচ্ছি যেহেতু আমার বড্ড বেশি মনোযোগ ছিল। তো নিজেতে এই ওই তকমা আটতে যাবেন না। কে ঠিক করে যে আপনার অ্যাটেনশন ডেফিসিয়েন্সি রয়েছে? এমন কোন স্ট্যান্ডার্ড আছে যে কতটা মনোযোগ আপনার থাকতেই হবে বা কতটা মনোযোগ আপনাকে পেতেই হবে? এমন কোনো মানদণ্ড কোথাও নেই, তাই না? আপনি এটা মানাচ্ছেন। সমস্যাটা হলো একেবারে ছোটবেলা থেকে বাচ্চাদের তকমা এঁটে দেওয়া হয় আর আশা করা হয় বাকি জীবন তারা এই তকমাটা বয়ে বেড়াবে। যে মাত্রার মনোযোগ আপনার 5 বছরে আছে, যে মাত্রা আপনার 6, 7, 8, 15 বা 20তে থাকতে পারে, পুরোপুরি আলাদা হতে পারে। আপনাদের অনেকেই কি পদ্ধতির মধ্যে বিবর্তিত হননি? হননি কি?
স্কুলের প্রথম দিন আপনি একটা কিছুও কিনারা করতে পারছেন না, পরে গিয়ে হয়তো আপনি ভালো উন্নতি করেছেন, বা হয়তো প্রথম দিন আপনাকে সব জানতা দেখাচ্ছিল, বছরের শেষে দেখা গেল আপনি কিছুই করেননি, হ্যাঁ কি না? আপনি আপনি অল্প বয়সী ছেলে, পাড়ায় মেয়েরা আছে। আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাই না? সেটা ঠিক আছে, আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পাড়ায় মেয়েরা আছেন কিনা আমি জিজ্ঞেস করছিলাম। না, ইঞ্জিনিয়ারদের সাধারণত এমন পাড়া থাকে যেখানে বেশি মেয়েরা থাকেন না। তারা হয়তো পাড়া ছাড়া হন কোনো কারণে। এটা কোথেকে এলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার? মেকানিক্যাল মাথা। তো আপনি একটা নির্দিষ্ট বয়সে এখন এখন আপনি কারোর প্রতি আকৃষ্ট হলেন, আপনাকে মন দিতে হয় না, তাই না? হ্যালো, আপনাকে মন দিতে হয় না, তারাই হানা দেবে। তো এটা শুধুই আগ্রহের মাত্রা। আপনার কোনো কিছুর প্রতি গভীর ভালো লাগা থাকলে মনোযোগ আসবে, কেন আসবে না? আপনি এখনো কোনো কিছুতে আগ্রহ খুঁজে পাননি? আমি জানি না লন্ডনে আপনি মেকানিক্সের কোন অংশটা সামলাচ্ছেন। শুনেছি ঘড়িটা কাজ করছে না। তো আপনি যদি গভীরভাবে কোনো কিছুর প্রতি আকৃষ্ট হন, মনোযোগ কেন থাকবে না আপনার? মনোযোগ আসবে। আমার কি অন্য কারোর মতো ততটা মনোযোগ আছে? হয়তো নেই। আমার কখনো ক্লাসরুমে কি হচ্ছে তার প্রতি কোনো মনোযোগ ছিল না, কারণ সেটাকে আমার ইন্টারেস্টিং লাগেনি। আমি কিন্তু আমার মনোযোগ ছিল সব রকম জিনিসেই। তার মানে কি আমার অ্যাটেনশন ডেফিসিয়েন্সি আছে? না, ওনারা ব্ল্যাকবোর্ডে কি লিখছেন তাতে আমি আগ্রহী নই। এই যা, তো এই মুহূর্তে দুর্ভাগ্যবশত সব মেয়েরা পাড়া ছেড়ে চলে গেছেন, তো আপনার অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হয়েছে। এমন কিছু খুঁজুন যা নিয়ে আপনি আগ্রহী, মনোযোগ চলে আসবে। আসবে নাই বা কেন? আমি যা বললাম অগত্যা না হলেও কিছু একটা। আমি একটা মেয়ের উদাহরণ দিচ্ছি, কারণ এতে একটা কেমিক্যাল সাপোর্ট রয়েছে। হ্যাঁ, কেমিস্ট্রি কাজ করছে আপনার মনোযোগের জন্য। অন্য কিছুতে মনোযোগ দিতে গেলে আর একটু বেশি প্রচেষ্টার দরকার হয়। আপনাকে প্রেরণার তীব্রতা কিছুটা বাড়াতে হবে, যে কিছু একটা যেটা গুরুত্বপূর্ণ, আপনি যেটাকে গুরুত্বপূর্ণ বলে ভাবেন, এটা যদি আপনার ধারণায় আসে, মনোযোগ স্বাভাবিকভাবেই আসবে। আমি জানি অন্যরা অন্য কথা বলবেন, কিন্তু আমি আপনাকে যা বলছি তা হলো, ছোটবেলা থেকে এখনো অবধি আপনার মনের অবস্থা যাই হয়ে থাকুক, বাকি জীবনের জন্যেও যে আপনার মনের অবস্থা তেমনই হতে হবে এমন বাধ্যতা নেই। করার পক্ষে সব থেকে সহজ হল আমাদের মনের গঠন কাঠামোটাই বদলে ফেলা, তাই না? আমাদের শরীরের গঠন কাঠামো বদলে ফেলাটা খুবই কঠিন। আমাদের মনের গঠন কাঠামো বদলে ফেলাটা সব থেকে সহজ কাজ, কারণ সেটাই সব থেকে নমনীয় জিনিস, কিন্তু সেটাকেও আপনি একটা কংক্রিট ব্লকের মতো বানিয়ে ফেলেছেন। নিজের মাথাটা কিসের জন্য ব্যবহার করতে চান? শুধু মাথা ঠুকতে? না, জিজ্ঞাসা করছি, আপনাকে এটা যতটা সম্ভব নমনীয় রাখতে হবে, তাই না? হ্যালো, আপনি এটাকেও একটা কংক্রিট ব্লক বানিয়ে তুলেছেন, মানে উদ্দেশ্যটা কি? সেই জন্যই মনে হয় এত বেশি এমন উদ্যমী সব ফুটবল ভক্ত।
শুধুমাত্র যেটার আপনি কদর করেন তাহলে এই, সেটা ভালো জিনিস ভালোভাবে করা হলে, কিন্তু আরো অনেক কিছুর জন্য মাথাকে কাজে লাগানো যায়। আর আপনি আরো অনেক কিছু করতে পারেন শুধুমাত্র যদি এটাকে একবারে নমনীয় রাখেন, নইলে একটা কংক্রিট ব্লক কেবল নির্দিষ্ট কিছুর জন্যই দরকারি তো কোনো ব্যাপার না, লোকে আপনাকে কি তকমা সেটে দিল। আপনি যদি চান আপনি নিজের মনের কাঠামোটা পাল্টাতে পারেন। Thank you.